নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্মৃতিবাস সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত। হতে দেখুন আজকে কিভাবে খুব সহজেই কিন্তু পাটিয়ালি প্যান্ট কাটিং করতে হয় আর সেলাই করতে হয় সেটার ভিডিও আমি আপনাদেরকে আজকে দেব। তো আমার ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকুন না করে। তো দেখুন এখানে কিন্তু আমরা 3 মিটার কাপড় নিয়েছি, ঠিক আছে, আপনারা এখানে 3.5 মিটারও নিতে পারেন। এখানে আমি টোটাল 3 মিটার কাপড় নিয়েছি, তাকে প্রথমে দুভাজ করেছি, তারপর তাকে আরেকবার করেছি, টোটাল 4 ভাজ আমার এখানে হয়ে গেছে। এবার এখানে আমরা হচ্ছে লম্বার মাপটা নেবো, তো তার জন্য এখানে আলাদা কিন্তু আমরা বেল্ট কাটিং করবো। তো বেল্টটা এখানে যারা মিডিয়াম লম্বা তাদের জন্য 7 ইঞ্চি বেল্ট যথেষ্ট, ঠিক আছে, বেশি হয়ে গেলে খুব ভালো লাগবে না দেখতে, এবং না হলে যারা একটু বেশি লম্বা তাদের জন্য 7.5 অথবা 8 নিতে পারেন। তো তাই জন্য দেখুন 7 ইঞ্চি এখানে বেল্ট এনেছি, তো 7 ইঞ্চি আমি এখানে ছেড়ে এবার লম্বার মেজারমেন্টটা করব। তো আপনাদের এখানে লম্বা যা থাকবে সেটা নেবেন, ঠিক আছে। আমার এখানে টোটাল হচ্ছে 38.5 ইঞ্চি টোটাল লেন্থ হবে, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিচ্ছি, ঠিক আছে, সেলাই মার্জিনের জন্য। তো দেখুন এরকমভাবে এক্সট্রা দিয়ে টোটাল 39.5 আমি এখানে দাগ দিয়ে দিয়েছি। এবার এখানে লম্বার দাগটা আমরা নিচে যে দাগটা দিয়েছি ওই দাগটাকে সোজা করে স্ট্রেট করে মিলিয়ে দেবো। এখানে আমাদের ওখানে মোহরার পোর্শন, এটা কেন আমরা মোহরা সেট দেবো, মানে মোহরার যে দাগটা সেই দাগটা দেবো, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু ওপরে কিন্তু আমি 7 ইঞ্চিটা ছেড়ে দাগটা দিয়েছি, কেউ 7 ইঞ্চিটা নিয়ে কিন্তু করবেন না, 7 ইঞ্চির ওপরে দাগ মানে ছেড়ে তারপরে এরকম করবেন। তো দেখুন এখানে এবারে মোহরার মাপটা নেবো, তো মোহরা আপনাদের যা থাকবে তাকে আপনারা হাফ করে নেবেন। তো আমার এখানে মোহরা ছিল মানে 11 ইঞ্চি, তো এখানে আমার তাই 5.5 ইঞ্চি থেকে 1 সুত বেশি নিয়েছি, ঠিক আছে, 11.5 ইঞ্চি থেকে 2 সুত বেশি ছিল তার জন্য। এবার দেখুন তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা দেবো, এটা হচ্ছে আমাদের মানে কখনো লুজ বা টাইট করার জন্য আমাদের দরকার পড়বে, ওটা এখানে 1 ইঞ্চি এক্সট্রা থাকলো। এবার হচ্ছে আমরা এখানে আসনের দিক, আসনের দিকে যেদিকটা আমরা খোলা সাইড ওই দিকটা আমরা আসনের মাপ নেবো। তো এখানে আসনের মাপটা কীরকম নেবে, আপনাদের পাছা যা থাকবে তাকে 10 ভাগ করবেন, ঠিক আছে, যত হবে তার সঙ্গে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি মাইনাস করে দেবেন। তো আমার এখানে পাছা যা ছিল আমি সেখানে করেছি, তোমার মানে যা ছিল সেটার সঙ্গে পাছা ছিল 37, তাকে 10 ভাগ করে যত ছিল তার সঙ্গে আমি এখানে 1 ইঞ্চি মাইনাস করেছি, টোটাল আমার এখানে 8.5 ইঞ্চি হয়েছে। তো 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমার পুরো মেজারমেন্টটা পুরো কমপ্লিট, আর কোনো এখানে আর কোনো মেজারমেন্ট নেই। এবার হচ্ছে এই যে আমরা আসনের মাপ থেকে মোহরের মাপ পর্যন্ত এরকমভাবে কোণা করে দাগটা মিলিয়ে দেবো, ঠিক আছে। আপনারা কোনো স্কেলের সাহায্যে অথবা এরকম ফিতেটাকে রেখে এরকমভাবে দাগ গড়ে নিতে পারে। তো দেখুন এখানে আমি ফিতে দিয়ে দাগ গড়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি দাগটা কিন্তু টেনে নিয়েছি, ওকে, এখানে আমার পোর্তালে দাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু এরপরও আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে মিডিলটা মানে দাগটা যে টেনেছি এর যে কোনো একটা মিডিল পোর্শনে 1 ইঞ্চিতে একটা দাগ দেবেন, ঠিক আছে। এরকম 1 ইঞ্চিতে দাগ দিয়ে এরকম জাস্ট রাউন্ড করে একটা শেপ দিয়ে দেবেন, মানে রাউন্ড করে দিয়ে ওই দাগের সঙ্গে মিলিয়ে দেবেন, ঠিক আছে। একদম স্ট্রেট দাগটা আপনারা কাটবেন না, কাটলে মানে থলির মতো হয়ে থাকে, পায়ের কাজটা ভালো দেখায় না, এই জন্য এরকম রাউন্ড করে জাস্ট মিলিয়ে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমি যেভাবে করছি এরকমভাবে আপনারা রাউন্ড করে এরকম দাগে হালকা করে মিলিয়ে দেবেন, ব্যাস এই এতটুকুই কাজ। কিন্তু এতে আর কেটে নেবো, তো এখানে কিন্তু আমি সোজা দাগটা কাটছি না, আমি কিন্তু যে দাগটা বাঁকা দিয়েছি ওই দাগটা থেকেই কাটছি। আপনারাও এই পদ্ধতিতে করবেন, এতে আপনাদের প্যান্টটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে কীটা হচ্ছে। তো দেখুন এখানে আমি কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি, কাটিং করে আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই ওপরের দিকটা হচ্ছে আমাদের এখানে কুঁচির পোর্শন, আর নিচটা হচ্ছে এটা আমাদের মোহরের পোর্শন। আর এই যে কাপড়টা বেঁচেছে এটা দিয়ে কিন্তু আমরা বেল্ট কাটিং করে নেবো, বেল্টের জন্য আলাদা করে কাপড় লাগবে না। তো এবার সেলাইটা করে দেখাচ্ছি কেমনভাবে করতে হয়। তো দেখুন তো এখানে দেখুন এরকমভাবে যে এক সাইড যে চার মানে যেদিকটা জয়েন্ট ছিল ওই যে কাপড়টা এখানে আমার জয়েন্ট সাইড পড়েছে, আপনাদেরও জয়েন্ট পড়লে এরকমভাবে ছাড়িয়ে নেবেন। তো একটা দিক কিন্তু জয়েন্ট আছে, মানে এখানে টোটাল আমার দুটো প্যান্ট বেরিয়েছে। এখানে এবার জাস্ট এ করে নেবেন। তো দেখুন এরকমভাবে খুলে নেবেন, তো এখানে দেখুন এরকমভাবে এবার যে জয়েন্ট যে ছিল সেই জয়েন্ট দুটোকে মানে আসনের যে জয়েন্ট ছিল তো দুটো প্যান্ট বেরিয়েছে, দুটো প্যান্টকে প্রথম জয়েন্ট করব, একটাতে সিঙ্গেলে করব। তো তার জন্য দুটো যে আসনের যে মাপ ছিল সেই আসনের মাপটাকে এরকমভাবে আমরা সেলাইটা করে নেব। আর অবশ্যই করে কিন্তু এখানে দুটো করে সেলাইটা দেবেন, ঠিক আছে, নাহলে সেলাইটা কেটে যাবে। আর দেখুন এখানে আমি দুটো করে সেলাই দিয়েছি, এরকম আসনের দিকটা যে ছিল আসনের দিকটা এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন, এবং এইভাবে অপর সাইডেও যে আসনের দিকটা সেটা কিন্তু সেলাই করে নেবেন। তো দেখুন এখানে আমি অপরের যে অপর দিকে যে আসনটা ছিল সেটাও কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। এবার হচ্ছে টোটাল তাহলে আমার এটা সিঙ্গেল কাপড় একটা হয়ে গেল। এবার কীরকম করতে হবে, এই যে দুটো কাপড় আসন আর আসন এটাকে ধরবেন, ঠিক আছে, এখানে দুটো কাপড় ছিল, এবার দেখুন এটাকে 4 পার্ট করে নিচ্ছি। তো জাস্ট ধরবো, ধরে এরকমভাবে মুড়িয়ে নেব।
তো মুরোলে এখানে আমার মানে চারপাট হয়ে গেল, ঠিক আছে? তো চারপাট হয়ে গেলে এই যে দাগটা, এবার এখানে আমরা ছোট করে একটা কাটিং করব, ঠিক আছে? আর এটা বুঝতে পারবো যে আমাদের এখান পর্যন্ত কিভাবে মানে কুচিটা দেবো, তার জন্য এটা কাটিংটা করছি। আর এখানে কিন্তু দাগ দিয়ে রাখবে, মানে কেটেছে তারপরও কিন্তু দাগ দিলে ভালো করে আমাদের সুবিধার্থে, মানে যাতে বুঝতে পারি তার জন্য। তো দেখুন এরকম ভাবে কিন্তু দাগ দিয়ে দেব। তো এখানে দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এখানে যে আমরা যে এক্সট্রা কাপড় কেটেছিলাম, এই কাপড়টাকে কাটাটাকে এখানে জয়েন করে নেব। জয়েন করে পুরো পুরো স্লিপ মানে একটা লম্বা কাপড় বানিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার কি করতে হবে, এই যে কাপড়টাকে, এই কাপড়টাকে কমাবে দুভাজ করে নেবেন। এবার দুভাজ করে নেবার পর এখানে আমরা বেল্টের জন্য যে আমরা বলেছিলাম 7 ইঞ্চির দাগ দেবো, তো এখানে 7 ইঞ্চিতে দাগ দেবো। তার সঙ্গে আরও এখানে 1 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি আপনার 1.5 ইঞ্চিও নিতে পারেন। এটা হচ্ছে আমাদের বেল্টের লম্বাটা। এবার হচ্ছে চাওড়ার মাপটা কতটা নেবো, তো চাওড়া আপনাদের 5 হাজার থাকবে, তাকে হাফ করবেন, তার সঙ্গে আরও 5 ইঞ্চি এক্সট্রা দেবেন। তো আমার এখানে 5 হাজার ছিল, তার সঙ্গে আমি আরও 5 ইঞ্চি এক্সট্রা দিয়ে আমার টোটাল 21 ইঞ্চি হয়েছে। তো দেখুন এখানে 21 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি, এটা হচ্ছে চাওড়াটা। তো আর অপর সাইডে কিন্তু 7 মানে 9 ইঞ্চিতে দাগ দেবো, দিয়ে একটা পুরোটা কেটে নেবো। তো এখানে দেখুন আমার দুটো কাপড় বেরিয়েছে। দুটো কাপড়কে প্রথমে কী করতে হবে, জয়েন করতে হবে। তো কীভাবে জয়েনটা করছি দেখুন, তো এরকমভাবে প্রথমে দুটো কাপড়কে একসঙ্গে ধরবো, ধরে 1/2 ইঞ্চি বরাবর গ্যাপিং দিয়ে আমার এখানে সেলাইটা করে নেবো। এরকম জাস্ট 1/2 ইঞ্চি ধরবেন, ধরে পুরোটা সেলাইটা করে নেবেন, ঠিক আছে? আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাইটা দেবেন। তো দেখুন এখানে আমি করেছি। এবার কি করতে হবে, বেল্টটাকে আমি খুলে নেবেন। খুলে এই যে কাপড়টা ছিল এই কাপড়টাকে ধরে জাস্ট ধরে এরকমভাবে মুড়িয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে দেবেন, ঠিক আছে? এরকমভাবে ধরবেন, ধরে এরকম মুড়িয়ে পুরোটা কিন্তু চাপ সেলাই দেবেন। তো দেখুন এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার অপর সাইডও সেম করতে হবে। তো অপর সাইডেও এরকম দুটো কাপড় ধরবেন, কিন্তু এখানে ওপর থেকে আমরা সেলাইটা করব না, যেহেতু আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো তার জন্য উপরে এখানে 1.5 ইঞ্চি নেব, আর নিচের 1/2 ইঞ্চি আমি এখানে মানে নিচে সেলাইয়ের জন্য রাখবো, ঠিক আছে? এই উপরে এখানে আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার এই 1.5 ইঞ্চির পর থেকে আমরা এখানে সেলাইটা করব। তো দেখুন এরকমভাবে 1.5 ইঞ্চি ছেড়েছি, তারপর তো দেখুন দুটো কাপড় কিন্তু ধরেছি, আর 1.5 ইঞ্চিটা ছেড়ে কিন্তু সেলাইটা করছি। তো দেখুন এখানে আমার সেলাইটা করে নিয়েছি। এবার কি করতে হবে, এখানে চাপ সেলাইটা কীরকমভাবে দেবো আপনারা একটু লক্ষ্য করুন ভালোভাবে। এরকমভাবে কাপড়টাকে জাস্ট ধরবো, ধরে এরকমভাবে মুড়িয়ে দেবো, ঠিক আছে? প্রথমে কিন্তু এই যে কোণে যে 1.5 ইঞ্চি রেখেছিলাম ওই কাপড়টাকে ধর মানে একটুখানি সেলাই করেছি, দিয়ে এরকমভাবে মুড়িয়ে নেবো কাপড়টা। দেখুন এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক আগের যেরকম মুড়িয়েছিলাম সেরকমভাবে মুড়িয়ে পুরো নিচ পর্যন্ত একদম সেলাইটা করে নেবো। তো এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এরকম দেখুন পিছন সাইডটা কিন্তু এরকম দেখাবে। এবার দেখুন এই যে 1.5 ইঞ্চি কাপড়টা আমরা রেখেছিলাম, এই কাপড়টাকে জাস্ট ধরবো, এরকমভাবে মুড়াবো। এখানে আমরা ডোরিটা পাস করানোর জন্য কাপড়টা রাখবো। তো এরকমভাবে মুড়াবো, মুড়িয়ে এবার যে কাপড়টা 1.5 ইঞ্চি কাপড়টা পুরোটা মুড়াবো। কিন্তু তার জন্য কী করতে হবে, এরকমভাবে কাপড়টাকে মুড়িয়ে তার নিচে যে আমার একটুখানি কাপড় 1/2 ইঞ্চি করে কাপড় নিচ থেকে মুড়িয়ে এরকমভাবে সেলাইটা করবো। তো আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কীভাবে কাজটা করছি, এরকমভাবে নিচের দিকে আবার একটুখানি করে কিন্তু মুড়িয়ে সেলাইটা করবো। আর এই যে ফাঁকাটা হোলটা হবে এখান থেকে আমরা দড়িটা ঢুকাবো। তো দেখুন এখানে কাঁচিটা আমি ঢুকিয়ে দেখাচ্ছি, এই জায়গাটা ফাঁকা থাকে, এরকমভাবে কিন্তু করবেন, ঠিক আছে? তো দেখুন এরকমভাবে পুরো 1.5 ইঞ্চি কাপড়টাকে আমি মুড়িয়ে আর একটু একটু করে কাপড় নিচের দিকে রেখে মুড়িয়ে কিন্তু পুরো সেলাইটা আমি এখানে করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি পুরো বেল্টটা কিন্তু রাউন্ড হবে, এরকমভাবে আপনারা সেলাইটা করে নেবেন। তো এখানে আমার বেল্টটা পুরো কাট মানে কমপ্লিট হয়ে গেছে। এবার কী করতে হবে, নিচের দিকে দাগ দিতে হবে। তো তার জন্য বেল্টে দেখুন আসন বরাবর ধরবো, ধরে এইবার এরকমভাবে চারভাজ করবো। চারভাজ করে নিয়েছি, এবার নিচের দিকে একদিকে দেখুন জয়েন্ট করেছে, সেদিকে আমাদের দাগ দেবার কোনো দরকার নেই, সেটা আমাদের মনে থাকবে যে এটা আমাদের জয়েন্ট মানে মিডিলটা। এবার আর এক পার্শ্বে যে মিডিল চারদিকে চারটে বেরিয়েছিলো সেই দিকটা আমরা কেটে নেবো, দিয়ে এখানেও দাগ দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখুন এরকমভাবে দাগ দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এবার এরকমভাবে কাজ মানে কীরকমভাবে করছি সেটা আপনারা লক্ষ্য রাখুন। এবার এখানে আমার বেল্টটা কিন্তু সোজা দিকে আছে, আর আমরা এখানে যে পা মানে প্যান্টটা যে প্যান্টটাও কিন্তু সোজা দিকেই রাখবো। তো এখানে জয়েন করবো আর কুচিটা দিতে থাকবো। কীরকমভাবে কাজটা করছি আমার হাতের দিকে লক্ষ্যটা রাখুন। এবার এখানে আসনের সঙ্গে আসন কিন্তু রেখেছি, ঠিক আছে? এরকমভাবে আসনের সঙ্গে মানে প্যান্টেরও কিন্তু আসন আছে, আর মানে আসনের সঙ্গে আর বেল্টেরও আসনের মাপটা একই জায়গায় রেখেছি। রেখে প্রথমে এখানে একটা সুচ ফেলে দেবেন যাতে কাপড়টা না সরে যায়, ঠিক আছে? এরকমভাবে সুচটা রাখবেন। এবার হচ্ছে আমরা যে বেল্টের যে কেটেছি
কেটেছিলাম কাপড়টা সেখান সেখান মানে সেখানটা থেকে আর এই যে প্যান্টের যে কেটেছিলাম সেই মাপটা পর্যন্ত দুটো দাগকে সমান করে নেবেন, ঠিক আছে? সমান করে এখানে হচ্ছে দাগ দিয়ে দেব, মানে পিন আপ করে নেব। তো দেখুন এরকম ভাবে আমরা এখানে পিন আপ করে নেবো, দুটো দাগের সঙ্গে এরকম ধরবেন, ধরে এখানে পিন করে নেবেন। তাহলে এখানে বুঝতে পারবেন যে এই কাপড়ের ভিতরে আমাদের এখানে কুচি কমপ্লিট করতে হবে। তো দেখুন এই এই যে এত কুচি, এই কুচিটা এইটুকুনি কাপড়ের ভিতরে কিন্তু আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঘেরটা হবে। তো দেখুন আমি কীভাবে কুচিটা দিচ্ছি, এখানে কিন্তু ছোটো ছোটো কুচি দিলে কাপড় ম্যানেজ করতে পারবে না, এখানে কিন্তু চারটা চারটা কুচি দিতে হবে। তো এরকম প্রথমে নিজের দিকে করে একটা কুচি দেবেন। তো দেখুন এরকমভাবে কুচিটা আমি আমি কীভাবে করছি সেদিকে কিন্তু হাতের দিকে লক্ষ্যটা রাখুন, ঠিক আছে? তো এরকমভাবে প্রথমে দেখুন একটা কুচি দিয়েছি, এরকম চাওড়া চাওড়া করে প্লেট করবেন, দিয়ে জাস্ট এরকম রাখবেন, রেখে বেল্টের সঙ্গে রেখে পুরো কুচিটা দিয়ে যাবেন। তো দেখুন আমি কীভাবে করছি, এই প্রতিদিন কিন্তু করলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা প্যান্ট তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে আমি কেমনভাবে করতে দেখুন এখানে আমি কেমনভাবে করছি, এরকম জাস্ট চাওড়া চাওড়া করে প্লেট রাখবেন, মানে রেখে কুচের মানে ওই মানে আপনারা কিন্তু ওইটুকুনি কাপড়ের ভিতরে কিন্তু আপনাকে ওই অতগুলো কাপড়টা কিন্তু মানে পুরো ম্যানেজ করতে হবে। তো দেখুন এখানে আমার কিন্তু অতটা হয়ে গেছে, আমি তো এখানে পিনটা খুলে নিয়েছি। তারপরে যে আসনের যে দাগটা ছিল, মানে আর একটা যে আসনের যে জয়েন্ট ছিল, আর যে একটা আসনের জয়েন্ট ছিল, অতটা পর্যন্ত দাগ করে নিয়েছি। কিন্তু কুচিটা কিন্তু একইভাবে দেবেন, মানে প্রথমে যেরকম কুচিটা দিয়েছিলেন ওইরকমভাবেই দেবেন, অপর সাইডে কিন্তু কুচিটা দেবেন না এখন পর্যন্ত, ঠিক আছে? তো আর এক পাশও কিন্তু আমরা এরকমভাবে ধরে নিয়েছি। তো ধরে এই পাশটাও কিন্তু ওই সেমভাবে কিন্তু কুচিটা দিয়ে দিয়েছি। তো দেখুন দিয়ে দিয়ে এবার হচ্ছে অপর সাইডে কুচড়া দিতে হবে। তো তার জন্য আর একটা যে কেটেছিলাম সেই কাটা দাগের সঙ্গে আর একটা কাটা দাগের এরকমভাবে ধরবেন, ধরে একইভাবে পিন করে নেবেন। দিয়ে এই যে কাপড়টা এইবার কীভাবে কুচড়া দেবেন দেখুন, এতদিন এতক্ষণ দিচ্ছিলেন আমার দিকে কুচিটা, ঠিক আছে? এতক্ষণ দিচ্ছিলেন এরকমভাবে কুচি, কিন্তু এবার দেবেন কীরকম, এবার দেবেন অপর সাইডে কুচি। হ্যাঁ, এরকমভাবে কিন্তু কুচিটা দেবেন। তো তাহলে পুরো পাটিয়াল প্যান্টটা খুব সুন্দরভাবে হবে। এতক্ষণ দিচ্ছিলেন কিন্তু নিজের দিকে কুচি করে একবার দেবেন, আর একবার দেবেন অপর সাইডে কুচি, ঠিক আছে? তো দেখুন এতক্ষণ কিন্তু নিজের দিকে দিয়েছি, এবার হচ্ছে অপর সাইডে কুচি দিয়ে দিয়ে পুরোটা আমরা কিন্তু কমপ্লিট করে নেব। তো পুরো যে কাপড়টা আছে পুরোটাই কিন্তু এরকমভাবে ওই বেল্টের কাপড়ের ভিতরে কিন্তু আপনাদেরকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? কিন্তু ছোটো ছোটো কুচি দেবেন না, তাহলে এখানে ম্যানেজ করতে পারবেন না কাপড়টা। তো দেখুন এরকমভাবে চাওড়া চাওড়া করে প্লেট করবেন, দিয়ে এখানে কুচিটা পুরো কমপ্লিট করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন তারপর আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি ডবল সেলাই করে নিচ্ছি, আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমন কুচিটা দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা সোজা করে দেখাচ্ছি বেল্টের সঙ্গে। তো দেখুন এখানে কত সুন্দরভাবে কুচিটা হয়েছে, তো প্লেটগুলো কত সুন্দরভাবে পড়েছে আপনারা নিজেরাই দেখুন। তো এরকম প্রতিদিন আপনারা করবেন, আপনারাও কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু পুরো কুচিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের নিচের দিকে মোহরের দিকে কাজ আছে। তো মোহরিতে এখানে আমাদের পটি বসাতে হয়, কীরকম তো পটি বসাতে হয়, এগুলো একটা আলাদা পটি, এখানে আবার বক্রমও তৈরি মানে ইউজ করতে পারেন, তো ঠিক আছে? তো এবার দেখুন এই যে কাপড়টা পায়ে যে মোহরের দিকটা, এটা হচ্ছে সোজা দিক। হ্যাঁ, এটা আমরা সোজা দিকের ওপরে করছি, এটা হচ্ছে নিচের দিকটা সোজা দিক। এবার এরই মাপে একটা চাওড়া কাপড় কেটে নেব, যে কোনো মানে আপনারা এখানে 2.5 ইঞ্চির মতো একটা কাপড় কেটে নেবেন, ঠিক আছে? তারপরে সোজার সঙ্গে সোজা রেখে 2 ইঞ্চ মানে 2 সুত বরাবর দিয়ে ক্যাপিং দিয়ে আমার এখানে সেলাইটা করে নেব। তো দেখুন আমি কীভাবে করছি, এরকমভাবে জাস্ট মানে সোজার সঙ্গে রেখে জাস্ট করে নেব, ঠিক আছে? এটা কিন্তু সোজা দিকের ওপরে হচ্ছে, এটা কিন্তু ভেতর দিকে নয়। তো দেখুন এখানে আমি পুরোটা সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমরা সেলাইটা করে নিয়েছি। এবার এখানে আপনারা কেটে নেবেন কাপড়টা, যতটা লাগবে ততটা নেবেন, আমার এখানে একটু বেশি করে নিয়েছিলাম। এবার এখানে আপনাদের যতটা লাগবে ততটা নিয়ে আপনারা কেটে কিন্তু বাদ দিয়ে দেবেন কাপড়টা। তো দেখুন এরপর কিন্তু এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে, ঠিক আছে? তো দেখ এরকম কাপড়টাকে ধরবো, ধরে জাস্ট মুড়িয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দেবো আমরা। তো দেখুন এখানে আমি চাপ সেলাইটা দিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন, নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তো এবার দেখুন এখানে আমরা নিচে বক্রমটা মানে নিচে যে পটিটা অ্যাটাচ করবো, তো এরকম কাপড় আপনারা ওর মাপে মোহরিভাবে কেটে নেবেন। তো রেখে এইখানে যে আমরা মানে ওপরে যে চাপ সেলাই দিয়েছিলাম তার নিচে এরকম তো ধরবো, একদম গড়ার সঙ্গে গড়া জাস্ট ধরে এর উপর দিয়ে কাপড়ের উপর দিয়ে আর বক্রমের উপর দিয়ে সেলাইটা করে নেবো, ঠিক আছে? তো দেখুন আমি কীভাবে করছি, তো জাস্ট ধরবো, ধরে একদম মানে সাইড বরাবর যেন বক্রমের উপর যেন সেলাইটা যায়, দিয়ে এখানে আমরা সেলাইটা করে নেব। তো দেখুন এখানে ধরছি, ধরে এখানে পুরোটা আমি সেলাইটা করে নিচ্ছি।
তো পুরোটা এরকম ভাবে আপনারা সেলাইটা করে নেবেন। তো দেখুন হয়ে যাওয়ার পর এবার যে এক্সট্রা যে কাপড়টা জাস্ট ধরবো, এরকম ধরে বাকি কাপড়টাকে মুড়িয়ে এরকম ভাবে সেলাই করে নেব। তো দেখুন খুব সহজে কিন্তু এতে হয়ে যাবে, এতে কিন্তু খুব সহজেই বসে যায়, মানে কোনো ফুলে থাকে না, কিছু হয় না, কিন্তু জাস্ট ধরবো, ধরে এরপর দিয়ে আমরা সেলাইটা করে নেব। দেখুন এখানে আমি সেলাইটা কিন্তু করে নিয়েছি পুরোটা, আর দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেট খেয়ে বসে গেছে, কোনো কিছু অসুবিধা হয়নি। এবার এরপর আপনারা ডিজাইন করতে পারেন বা অথবা লম্বা লম্বা দুটো তিনটে সেলাই কিন্তু চালিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো দেখুন আমি এখানে লম্বা লম্বা সেলাই চালিয়ে দিচ্ছি, ঠিক এমনটা দেখাচ্ছে। এবার আর একটা অপর সাইডও কিন্তু আমি এখানে করে নিয়েছি, ঠিক আছে। তো দুটো দিকেই এখানে আমি করে নিয়েছি, তো কত সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে আপনারা নিজেরাই দেখুন। এবার কি করব, জাস্ট ধরবো, ধরে উল্টো দিক থেকে এখানে আমরা সেলাইটা করবো। তো সেলাইটা কীরকম করবো, আমরা যেহেতু কাটিংয়ের সময় 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো 1 ইঞ্চিতে এখানে আমরা নিচের দিকে দাগ দেবো। তো এরকম 1 ইঞ্চিতে দাগ দেবো, দেখুন মোহরার দিকে। তো 1 ইঞ্চিতে দাগ দেওয়ার পর থেকে এর উপর দিয়ে আমরা সেলাইটা করব। তো প্রথমে কিন্তু 1 ইঞ্চিতে দাগ মানে ওপর নিচের দিকে থাকবে, তারপরে আস্তে আস্তে কিন্তু 1/2 ইঞ্চি বরাবর এখানে আপনারা সেলাইটা করে নেবেন, কোন করে যা ছুটিয়ে 1/2 ইঞ্চি বরাবর দিয়ে পুরো সেলাইটা কিন্তু করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি করে নিচ্ছি। তো এই পদ্ধতিতে করবেন, খুব ভালোভাবে কিন্তু আপনারা পাটিয়ালি প্যান্ট তৈরি করতে পারবেন। তো দেখুন এখানে আমার পুরো প্যান্টটা কিন্তু কাটিং হয়ে গেছে, তো কত সুন্দর প্যান্টটা হয়েছে আপনারা দেখুন। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। তো ধন্যবাদ, আজকের মতো টাটা।